বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য এজন্য এক সায়ের সুন্দর বলেছেন আল্লাহরে রে জাহান আগুন কতদিন জ্বলবে আমার নবী কান্না করতে করতে তো সাগর করে দিয়েছেন আমার নবী কান্না করতে করতে তো সাগর করে দিয়েছেন এ কথা বলছেন আলা হাজার সুন্দরভাবে আলা হাজার ইমাম মাহমুদ রেজা হা ফাজলে বলি সুন্দরভাবে কত সুন্দরভাবে বলছেন আল্লাহ

محق نے دل کے گنچے کلا دیے ہیں راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں আমার নবী সিজদা অবস্থায় কাঁদতেন আমার নবী বসা অবস্থায় কাঁদতেন একদিন আমার নবী কাঁদতেছেন কাঁদতে কাঁদতে চোখের পানি ভিজে গেছে দাড়ি চোখের পানিতে ভিজে গেছে পাঞ্জাবি জুব্বা চোখের পানিতে মাটি পর্যন্ত ভিজে গেছে আল্লাহ তাড়াতাড়ি হজরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক জাল্লা শানু পাঠিয়েছেন আপনি কেন কান্না করতেছেন এত কান্নার দরকার কি আল্লাহ তো আপনার আগের পরের সবকিছু মাফ করে দিয়েছেন আপনি কান্না করছেন কেন আমার নবী বলে আমার উন্মতের কি অবস্থা হবে উম্মতের জন্যে আমি কাটি করতেছি আমার আল্লাহর কাছে ডাইরেক্ট জিব্রিল আবার পৌঁছে গেছে জিব্রিল বলছে আল্লাহ আপনার নবী নাকি উম্মতের মায় আই কাটছেন আমার আল্লাহ বলে জিব্রিল আবার যাও আবার গিয়ে বলো আমার নবী উম্মতের ব্যাপারে যা চাই ওয়া লা সাওফা ইউআতিকা রব্বুকা ফাতরদা উম্মতের ব্যাপারে আপনি আমি আল্লাহ নবীকে দিতে 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 যতক্ষণ নবী খুশি হবেন না ততক্ষণ আমি নবীকে দিতে থাকবো আমার নবী বললেন আমি ততক্ষণ খুশি হব না ততক্ষণ না যতক্ষণ আমার একটি থাকবে পর্যন্ত আমি খুশি হব না সাথে সাথে আমার আল্লাহ বললেন জিবরিল তোমাকে আসতে হবে না তুমি আমার নবীকে বলে দাও আমার নবীর একটা উম্মতকে আমি জাহান্নামে নামে রাখবো না নবীর চোখের পানির কারণে আমরা নাম থেকে মুক্ত হয়ে গেছি এইরকম একটা দয়াল নবী ঠিক কিনা এইরকম একটা দয়াল নবী আমরা পেয়েছি নিজের জন্য কী নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নিজের জন্য দয়াল নবী এক কা দেন নাই সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায় উম্মতের মায়ায় এমন মন আপনা নবী এ কোন কা দেন নবী সোনার মদিনায় জন হবে আপনা সেই তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই মদিনা কার লাগিয়া কান্দোরে মন লাগিয়া বান্দ কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না 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 যে হবে আপনা সে তো মদিনা মদিনা যে জন হবে আপনা সেই তো আল্লাহ হুমাস মোহাম্মা দোয়ালা সেদিন عرشر نیچے سجدائیں پڑے کم دے نبی زرے زار اگو اللہ مفکر داؤ امت مار گناہ گار اللہ ہمہ صلی اللہ سیدینا আমার কথার এই বিষয়ের ফাইনাল কথা হলো এই বিষয়ের ফাইনাল কথা আমি তফসিরে কর্তুবী শরীফ থেকে লিখে এনেছি আমি তফসিরে কুর্তুবী শরীফ থেকে লিখে এনেছি আমি তফসিরে বগবী শরীফ থেকে লিখে এনেছি আমি তফসিরে তাবারি শরীফ থেকে লিখে এনেছি আমি তফসির ইবনে কাসির থেকে লিখে এনেছি সবগুলো আমার দাইতে আছে আপনারা যদি কেউ আপনারা যদি কেউ দেখতে চান যারা আরবি জানে আপনাদের একটা হুজুরকে বলবেন যে এই

তাকে দেন এবং সবচেয়ে বেশি দিয়েছেন আমার রসুলকে সবচেয়ে বেশি দিয়েছেন কে আমার রসুল এমন গায়েব জেনেছেন যে গায়েব আর কেউ জানতে পারে নাই কারণ আমার রসুল ডাইরেক্ট আমার আল্লাহকে দেখেছে যেটা মুসাল ইসলাম পর্যন্ত দেখতে পারেন নাই মুসাল ইসলাম দেখতে চেয়েছিলেন কিন্তু আল্লাহ নূরের তজল্লি যখন ওই তুর পাহাড়ের মধ্যে পড়ল সাথে সাথে মুসাল ইসলাম বেহুস হয়ে পড়ে গেছেন কিন্তু আমার নবী যখন আর সমু আল্লাহর মধ্যে আমার আল্লাহকে দেখলেন চোখও ঠিক আছে অন্তর ঠিক আছে বেহুস হন নাই একেবারে স্থির দাঁড়িয়ে আমার নবী আমার আল্লাহকে দেখেছেন জোরে শুরু বলুন না সুবহানাল্লাহ তাহলে আমার ফাইনাল কথা হল যে পাঁচটি তফসিরের কিতাবের আলোকে আউবকু সিদ্দিকের কথা জেনে দেখেন দেখেন আবক সিদ্দিক রদিয়াল্লাহতাল ও যখন ইন্তেকাল করছেন ইন্তেকাল করার সময় মা আয়েশাকে ডেকেছেন কাকে ডেকেছেন

লেখা আছে আয়শা লিখাসো তোমাকে আমি একটা এক অসুখ খেজুর পাইতা ওইরকম একটা খেজুরের বাগান দিয়েছিলাম আয়শা তুমি তো নাও নাই আমার খেজুরের বাগানটা তুমি তো নাও নাই কিন্তু আমি কালকে যখন ইন্তেকাল করব তখন তো তুমি আর একা পাবে না এই খেজুরের বাগান কারণ আমার তোমার ভাই আছে তোমার আরো দুইটা বোন আছে কথা ভালো করে শুনবেন তুমি ইউ हैव টু সিস্টার্স তোমার দুইটা কি আছে বোন আছে ভাই আছে দুইটা তো এগুলোর সাথে তোমার সম্পত্তি তো ভাগ করতে হবে একজন বাবার সম্পদ যখন মারা যায় তার সম্পদ ভাই বোন কে ভাগ করে দিতে হয় ঠিক কি না নাকি একজনে সব খেয়ে ফেলতে পারে এরকম কি কোরআন হাদিসে কোন আইন আছে কেউ যদি খায় সেটা একটু জোর করে খায় আর কি শক্তি দেখায় খায় কিন্তু আল্লাহ পাক জাল্লা শানহুর আইন হলো ভাই বোন বোন অর্ধেক পাবে ভাই ডবল পাবে সবাই সমানভাবে এরকম করে সম্পত্তিটা ভাগ করে নিতে হবে আয়সা আজকে যদি তুমি এটা গ্রহণ করতে তুমি এটার মালিক হয়ে যেত এখন তো তোমার দুই বোনের সাথে আরো দুই ভাইয়ের সাথে তোমাকে এটা শেয়ার করতে হবে মা আয়সা চিন্তা করতেছেন কি রে আমার বাবা এটা কি বলতেছে হোয়াট ইজ মাই ফাদার সেইং আমার বাবা কি বলতেছে আমার তো বোন আছে একটা আসমা আসমা বিনতে আবি আমার বোন আছে কয়টা কিন্তু আমার বাবা বলছেন আমার বোন দুইটা সুবাহ আবু বকর সিদ্দিক বলছেন তোমার দুই বোনের সাথে তোমার সম্পদ শেয়ার করতে হবে আয়েশা সিদ্দিকা বলছেন আমার বোন তো একটা কি রে আমার বাবা এটা কি বলতেছেন বাবারে আপনি আমার বোন অন্য দেশে আছে নাকি আমি তো দেখতে পাচ্ছি আসমা মাত্র কয়জন একজন তো আপনি দুইজন কেমনে বলতেছেন মা আয়েশা সিদ্দিকার কথায় আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন তোমার যেই মায়ের নাম উম্মে খারেজা যেই মায়েরটা উম্মে খারেজা নামে তোমার যেই মাটা আছে ওই মায়ের পেটের মধ্যে একটা সন্তান আছে এবং সেই সন্তানটা মেয়ে সন্তান সুবহানাল্লাহ মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে লেখা আছে ডাইরেক্ট হাদিস তাহলে শুধু নবীনন নবী যদি কাউকে দয়া করেন তাহলে সাহাবা একরাম আমার নবী থেকে কিছু কিছু এলমে গায়েব তারাও পেয়েছেন জোরে বলুন না আল্লাহ বুঝা গেল গায়েবের জ্ঞানের মালিককে আরো জোরে বলেন গায়েবের জ্ঞানের মালিককে নিজস্ব যেটা গায়েবের জ্ঞান আসল যেটা গায়েবের জ্ঞান সেই গায়েবের জ্ঞানের মালিককে কিন্তু আল্লাহ যাকে যাকে পছন্দ করেছেন আল্লাহ যাকে যাকে ভালোবেসেছেন আল্লাহ যাকে যাকে চেয়েছেন তাদেরকে গায়েবের জ্ঞান অদৃশ্যের জ্ঞান দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আমান নবী বলেন আসমাউ আতি তাসমা আসমাউ আতি আমি আসমানের ছড়ছড় শব্দ শুনতে পারি আই ক্যান হিয়ার দা প্যাটারিং অফ দা স্কাই আমি আসমানের ছড়ছড় শব্দ শুনতে পারি মায়েব কাফিস সামাই মৌদাউ আরবা আসাব আরবাউ আসাবিন চার আঙ্গুল পরিমাণ জায়গা আসমানের মধ্যে বাকি নাই প্রতিটা চার আঙ্গুলের ভিতরে এক একজন ফেরেশতা আমার আল্লাহকে সিজদা করে আমি সেটা শুনতে পাই জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আর কেউ শুনে না নবী শুনেন তাহলে বোঝা গেল নবীর কাছে এমন কতগুলো শোনার ক্ষমতা আছে অন্যনরা যা শুনে না নবীর কাছে এমন কতগুলো জানা আছে একদিন মসজিদে নববীর মধ্যে বুখারী শরীফের হাদিস একদিন মসজিদে নববীর মধ্যে আমার নবী বসলেন বসার পরে আমার নবী করিম রাহউফুর রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শুরু থেকে আদম আলাইহিস সালামের একেবারে দুনিয়ার জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কি হবে আমার নবী এক বইটকে সব বলে দিয়েছেন বলেন এগুলো কি সাহাবাই কেরাম আগে জানতেন জানাইছেন কে নবী আরে আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহ জানতাম না শিখাইছেন কে তো এটাই তো গায়েবের জ্ঞান ঈমানটাও তো গায়েবের জ্ঞান আগে জানছেন নবী তারপরে জেনেছি আমরা যতদিন আমরা জানি নাই ততদিন এটা নবীর জন্য ইলমে গায়েব ছিল ঠিক কিনা বলেন না আরো একটা মজার কথা আমি আপনাদেরকে বলবো একবার দর্শরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি مولانا محمد والا لے سی دینا تیری نسل پاک میں ہے بچا بچا نور کا تو ہے آئی نور تیرا سب گارا আল্লাহুম্মা সলি আলা মুহাম্মাদ ওয়ালা আলাইহি আই উইল আস্ক ইউ আ কোশ্চেন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের জবাব আমাকে সঠিক দিবেন মনে করেন আপনি বিয়ে করেছেন আপনার একটা সন্তান হয়েছে সেই সন্তানের বয়স এখনো দুই বছর ওই সন্তান আদৌ বিয়ে করবে কিনা আপনি নাতি পুতির মুখ দেখবেন কিনা আপনি কি জানেন আমার প্রশ্ন মনে হয় ইউ কুড নট আন্ডারস্ট্যান্ড বুঝতে পারেন নাই ইউ কুড নট আন্ডারস্ট্যান্ড মাই কোয়েশ্চেন মাই কোয়েশ্চেন ইজ ইউ হ্যাভ এ সান আপনার একটা সন্তান আছে সেই সন্তানের বয়স এখনো দুই বছর সেই সন্তান বিয়ে করবে কিনা নাকি আওয়ারা পাগল দিবানা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে সেটা কি আপনি জানেন ও আমার নবীর কথাটা শুনবেন ওটা শেষ করি আমার নবী বলছেন লৌ আলামু লৌ তালামু না মা আলামু আমি যা জানি তোমরা যদি তা জানতে লাদাহিকতুম কালিলান ওয়ালা বাকাইতুম কাসীরা তোমরা কম হাসতে বেশি কাতে ওয়ালামা তালাজজস্তুম নিসাকুম তোমরা স্ত্রীর সাথে বিছানায়ও থাকতে পারতে না আল্লাহর বয়ে এবং প্রেমে পাগল হয়ে পতে ঘাটে ঘুরে বেড়াইতা যদি আমি জানি যা জানি তোমরা তা জানতে তাহলে বুঝা গেল আমরা যে সংসার করতে পারতেছি না জানার কারণে যদি জানতে পারতাম তাহলে আমরা সংসার এরকম কিছু কিছু মানুষকে আল্লাহ মাঝে মাঝে জানাইছেন বলে এরা আর ঠিক থাকতে পারে নাই যেমন হজরতে মালেক রদি আল্লাহ মালেক সাহাবাজি এখানে জমির উদ্দিন শাহ ঠিক কিনা বলেন না যখন আল্লাহ জানাই দিছেন আল্লাহর ভেদ আর ঠিক থাকতে পারেন নাই পথে পথে ঘুরে বেড়িয়েছেন মজুজুব হয়ে ঠিক কিনা বলেন না এরা মজুব হয়ে যায় যারা জানতে পারে সুতরাং না জানার মধ্যেও একটা কি আছে ভালো আছে সামটাইম ইট ইজ বেটার নট টু নো দেন টু নো জানার চাইতে না জানা ভালো ঠিক না আপনি কখন মারা যাবেন সেটা যদি জানতে পারেন তো আজকে থেকে তো আর ভাত বন্ধ হয়ে যাবে ঠিক কি না বলেন না তাহলে আমি কখন মারবো আমি কখন মরবো আই ডোন্ট নো ওয়েন আই ডাই আমি কখন মরবো আমি জানি না এবং না জানাটাই আমার জন্যে ভালো আমার নবী বলেন আমি যা জানি যদি তোমরা জানতে বোয়ের সাথে আর থাকতে না বিচানায় পালিয়ে যেতে ঘর থেকে সুবহানাল্লাহ বলেন না তাহলে না জানার মধ্যেই মঙ্গল কিন্তু আমার নবী জানার পরেও ঠিক আছেন কারণ আমার নবীর ক্ষমতা বেশি ইস্তিতাকার ক্ষমতা আমার নবীর কাছে বেশি এই রকম একটা নবী আর কোন কারে আল্লাহ বানাই নাই যারা বলുന്നു সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আপনার ছেলে বিয়ে করবে কিনা আপনি বউ আচ্ছা বিয়ে করবে কিনা এটা তো জানেন না কয়টা বিয়ে করবে এটা জানেন কয়টা বিয়ে করবে আপনি মনে করেন দুইটা করে ফেলেছেন বলে এখন আপনার বউ আপনার ছেলে তিনটা করবে কিনা আপনি জানেন আবার আপনার মতের পরে আপনার বউ আর বিয়ে করবে কিনা জানেন না এটা জাস্ট ফর এক্সাম্পল ইসলামের মধ্যে বউ তালাক হয়ে যায় স্বামী মরার সাথে সাথে স্বামী মরার সাথে সাথে এবং বউটা বিয়ে করতে পারে ইসলাম বিশ্বাসী নয় আমি আপনাদেরকে মজার মজার কথা খারাপ লাগতেছে একজন সাহাবিদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে। যুদ্ধের মধ্যে কি হয়েছেন শহীদদেরকে আমার আল্লাহ বলতেছেন শহীদদেরকে তোমরা মিত বলিও না তারা জীবিত ওনার যে স্ত্রী এক মাসের ভিতর সন্তানের ডেলিভারি হয়ে গেছে সন্তানের ডেলিভারি হয়েছে এক মাসের ভিতর ইদ্যত পালন করছেন চল্লিশ দিন তারপরে কি করছেন সাজা গুজা করতেছেন নিজেকে সাজাচ্ছেন নিজেকে কি করতেছেন সাজাচ্ছেন সাহাবাহিক রাম বলছেন এই তুমি সাজতেছো কেন তোমার তো চার মাস দশ দিন ইদ্যত পালন করতে হবে জামাই মারা গেলে

কত স্বাধীন ছিল সেই রকম সেই সময় মহিলারা তাদের মর্যাদা কতটুকু ছিল আমরা তো সেগুলো বলি না ওই মহিলা বলল আমি স্বামী কুস্তেছি এখন কিন্তু ওনারা আমাকে বাধা দিচ্ছে স্বামী কেন কুস্তেছি আমার নিজের इज्जत রক্ষা করার জন্য একজন স্বামী থাকা মানে इज्जतটা রক্ষা হওয়া ঠিক কিনা বলেন না স্বামী না থাকলে যার তার নজর পড়ে ঠিক কিনা বলেন না স্বামী না থাকলে যার তার নজর পড়ে একজন স্বামী থাকা মানে মাথার উপর একটা ছাতা থাকা ঠিক কিনা বলেন না এক একটা হিন্দু ধর্মের মধ্যে হিন্দুরাও প্রতিবাদ করেছে যে সতী দাহ একটা প্রথা ছিল স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীকে স্বামীর চিতার মধ্যে রেখে জ্বালিয়ে দেওয়া হতো পরে দিয়ে হিন্দুরা সেটার প্রতিবাদ করেছে বলে সেটা এখন দূর হয়েছে এখন সতী দাহ প্রথা নাই কিন্তু মুসলমান ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে এটা কখনোই ছিল না তো স্ত্রী তো আমার রসুল বললেন ওকে কেউ নৈশ করিও না সাধারণত পেটের মধ্যে সন্তান না থাকলে চার মাস দশ দিন ঈদত কিন্তু প্যাটের মধ্যে সন্তান থাকলে এটা যখন কি করবে ডেলিভারি করবে তারপরে ঈদত পালন করেই সে নতুন স্বামী গ্রহণ করতে পারবে জোরোবনুল আল্লাহ কত স্বাধীনতা দিয়েছেন আমার নবী ইসলাম অ ফ্রিডাম লিবারেশন ইন্ডিপেন্ডেন্স ইসলাম একটা সম্পূর্ণ প্রগতিশীল ধর্ম জোনো বনুন্ন আল্লাহ সর্বজনিক ধর্ম আলট্রা মডান ইসলাম আনটু দা ডে অফ রেজারেকশন কিয়ামতের দিন পর্যন্ত ইসলাম হলো একটা সম্পূর্ণ সর্বজনিক ধর্ম যারা বলেন সুবহানাল্লাহ তো আপনার বউয়ে আপনি মারা যাওয়ার পরে বিবাহ করবে কিনা আপনি জানেন জানেন না ঠিক কিনা বলেন না এক স্বামীকে অসুখ মানে মৃত্যু সজ্জায় বউয়ে কান্না করতেছে বেশি কি করতেছে বেশা বেশি বলে যে তোমার জন্য এত বড় একটা বিল্ডিং রেখে যাচ্ছি কান্না বন্ধ করে না বউয়ের কান্না থামে না তোমার ছেলে তোমাকে দেখবে তো কান্না বন্ধ করে না বউয়ের কান্না থামে না আরো কত ধরনের বুঝ কিন্তু কোনো আমার ওই বউয়ের কান্না থামে না অনেক বুঝাই দেখলো তোমার তোমার জন্য কোটি টাকা রেখে যাচ্ছি বিল্ডিং রেখে যাচ্ছি বাচ্চা রেখে যাচ্ছি সবগুলো তোমাকে দেখবে তোমার খানা পিনায় কোনো অসুখ না বউয়ের কোনো কান্না থামে না শেষ পর্যন্ত বলল আচ্ছা আমি যখন মারা যাব তুমি একটা কাজ করিও আমি মারা যাওয়ার পরে তুমি আরেকটা একটা স্বামী নিয়ে নিও ঘর করিও বউয়ের খান্না বন্ধ হয়ে গেল এতক্ষণে মনর হতা হয়ে দিলে হাওয়ার বাপ তার মানে কি তার স্বাধীনতা সে পেয়েছে এখন খুশি হয়ে গেছে ঠিক কিনা বলেন না তাহলে আপনার সন্তানের কয়টা সন্তান হবে আপনি ইউ নেভার নো আপনার বউ আবার বিবাহ করবে কিনা সেটাও আপনি জানেন না আমার নবী কি বলতেছেন আমার নবী বলতেছেন কেয়ামতের আগে ইন্নাহা লান তাকুমা কিয়ামত কায়েম হবে না হাত্তা তারাউ যতক্ষণ পর্যন্ত তোমরা দেখবে কাবলাহা কেয়ামতের আগে আশারা আয়াতিন দশটি চিহ্ন কয়টি চিহ্ন বলেন না কেয়ামতের আগে কয়টি চিহ্ন হবে আর কেউ জেনেছে কিন্তু কে জেনেছেন নবী জেনেছেন ঠিক কিনা আমার নবী হ্যাঁ তুমি তলবার লেকর আয়াত পড়ে حضرت عمر ہاتھ میں تل کر آئے جب حضرت عمر آ میرے دا میں آ جا کہہ دیا تو ہو گیا آ میرے دامن میں آ جا کہہ دیا تو

বলেন না আমরা কেউ জানতাম তুলু উসমসে মিমাগরি বিহা সূর্য উঠবে পশ্চিম দিক থেকে কেউ জানে না সবার জন্য গায়েব এই গায়েব কে জেনেছেন নবী জেনেছেন জোরা আওয়াজ করবেন 10 বার নবী নবী শব্দ জপবেন 10 বার বলবো 10 টি বার বলবেন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে প্রথমে কে জেনেছেন নবী নবী গায়েব জানেন ঠিক কিনা বলেন দুই নম্বরে এমন একটা দুআ নামবে আকাশ থেকে সারা দুনিয়ার মধ্যে ছেয়ে যাবে মানুষের মাথার উপরে চলে আসবে দুখানুন মানুষ মনে করবে সারা দুনিয়ার মধ্যে আগুন ধরে গেছে কিন্তু আগুন ধরে নাই এটা হবে কিয়ামতের একটি আলামত কে জেনেছেন আমরা জানি নাই সুতরাং গায়েব জেনেছেন কে জোরে বলবেন জোরে বলবেন কে জেনেছেন এমন একটা পশু আসবে আর এমন একটা পশু আসবে যে পশুটা উপরের দিক থেকে দেখতে মানুষের মতো মনে হবে নিচের দিকে বাম হাতের মধ্যে মুসা ইসলামের লাঠি থাকবে মুসাল ইসলামের লাঠি দিয়ে কাফেরদেরকে আঘাত করবেন কাফেরদের চেহারা কালো হয়ে যাবে আর হজরতে সুলাইমানের আংটির মতো তো ওই আংটি দিয়ে মুসলমানদের কপালে মারবেন মুসলমানদের চেহারা নুরানি হয়ে যাবে খেয়ে জেনেছেন গায়েবের জ্ঞান খেয়ে জেনেছেন 3 নম্বর 4 নম্বর হলো ইয়াজুজ মাজুজকে আটকে রাখা হয়েছে অনেক দূরের সাইবেরিয়ার ওখানে অ্যান্টার্কটিকার ওখানে আটকে রাখা হয়েছে একটা প্রাচীর দিয়ে প্রতিদিন রাতে তারা দেয়ালটা ভাঙার চেষ্টা করে সকাল যখন হয় দেয়াল ভাঙা শেষ করে দেয় আবার আমার আল্লাহ ওই দেয়ালটা ঠিক করে দেন একদিন যেদিন তাদের লিডার বলবে আগামী কালবে দেয়াল ভাঙব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলার সাথে সাথে পরের দিন সম্পূর্ণ দেয়াল বেগে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে যত পানি আছে সব পানি খেয়ে ফেলবে হজরত সামাল্লার কাছে দোয়া করবেন ওই আজুজ মাজুজ পিটের মধ্যে একটা পোকা বের হবে নাগাফ নামে পোকা ওই পোকা ইয়াজুজ মাজুজকে খেয়ে দেয় সমস্ত ইয়াজুজ মাজুজ মারা যাবে ওঠ পাটি পাকাবেন আল্লাহ ওই ইয়াজুজ মাজুদদেরকে নিয়ে নিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করবে পুরো দুনিয়ার মধ্যে আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে দুনিয়া আবার পাক পবিত্র হয়ে যাবে কে খবর দিয়েছেন আমরা জানতাম না কে খবর দিয়েছেন এটাকেই গায়েবের জ্ঞান বলে গায়েবের জ্ঞানকে দিয়েছেন চার নম্বর বললাম পাঁচ নম্বরে হুরুজু ঈসা ঈসা আলাইহিস সালাম আসবেন দাজ্জালকে মারার জন্য দাজ্জাল যখন বলবে আমার ডান হাতে বেহেশত বাম হাতে দুজক আমার ওর কপালের মধ্যে কাফের লেখা থাকবে ও বলে আমাকে মানলে আমাকে খোদা মানলে আমি জান্নাতে দেব আর আমাকে খোদা না মানলে জাহান্নামে দেব যেই মানুষ মানবে না তাকে যখন ওখানে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করার পরে ইব্রাহিম ইসলামের জন্য যেমন আগুন ব্যস্ত হয়ে গিয়েছিল ওই মানুষের জন্য দাজ্জালের দুজকটা ব্যস্ত হয়ে যাবে এই দাজ্জাল আসবে কে বলেছেন আমরা কি জানতাম আমরা জানতাম না কিন্তু নবী বলেছেন ঈসা ইসলাম আবার আসবেন কে জেনেছেন তাহলে আমরা আমাদের জন্য গায়েব ছিল এই গায়েব আল্লাহ প্রথমে কাকে জানাইছেন তাহলে গায়েব কে জানেন আর জোরে বলেন না গায়েব কে জানেন আসল গায়েব জানেন আল্লাহ আল্লাহ নবীকে গায়েবের জ্ঞান দিয়েছেন সুবহানাল্লাহ তারপরে হলো তিনটা ভূমিদশ হবে তিনটা কয়টা তিনটা ভূমিদশ হবে একটা হবে আমাদের এশিয়ায় প্রাচ্যে আরেকটা হবে ইউরোপে পাশ্চাত্যে আরেকটা হবে জাজিরাতুল আরবে তিনটা ভূমিদশ হবে কয়টা তিনটা বূমি তিনটা তিনটা আলামত পূর্বের মধ্যে একটা পশ্চিমের মধ্যে একটা আর আরবের মধ্যে একটা তিনটা 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 এই এই খবরটা আর কেউ জানত না সবার জন্যে গায়েব ছিল এই গায়েবটা খেয়ে জেনেছেন আর বলেন না নবী বলেছেন সর্বশেষ এমন একটা আগুন আসবে কি আসবে বলেন না এমন একটা কি আসবে আগুন আসবে যে আগুনটা বড় আশ্চর্য আগুন পশ্চিম দিক থেকে আসবে এই আগুনটা ইয়েমান থেকে আসবে ইয়েমান থেকে আগুনটা আসার পরে সমস্ত মানুষদেরকে কেয়ামতের মাঠের দিকে নিয়ে যাবে কিসের দিকে কেয়ামতের মাঠের দিকে নিয়ে যাবে রাত যখন হবে মানুষ বলবে আমরা ঘুমাবো আগুনে বলবে ঠিক আছে ঘুমাও আমিও দাঁড়িয়ে থাকি আগুন কি কোনোদিন দাঁড়িয়ে ছিল কিন্তু আমার নবী বলছেন ওই যে আগুনটা মানুষকে দাওয়া করবে ওই আগুনটা দাঁড়িয়ে থাকবে ওই আগুনটা দাঁড়িয়ে থাকবে মানুষ যখন ঘুমাবে আগুন দাঁড়িয়ে থাকবে সকালবেলা মানুষও চলবে আগুনও চলবে কাউকে আঘাত করবে না ওই আগুনটা কাউকে জ্বালাবে না কাউকে জ্বালাবে না সবাইকে কেয়ামতের মাঠের দিকে নিয়ে যাবে কেউ জানতো না সবার জন্য গায়েব ছিল কে জেনেছেন আমার কথার একেবারে শেষ প্রান্তে বলে যে এত হাসি দেখেও যারা মুখে তাদের দেখে পেচার মুখেও হাসি এত এত প্রমাণ দেওয়ার পরেও শেষ পর্যন্ত কেউ যদি বলে না নবী গায়েব না জানে তাহলে তোমার দিকে দেখলে পেঁচাও হাসবে ঠিক কিনা বলেন না আমাদের কথা ক্লিয়ার আসল গায়েবের মালিক কে কিন্তু তিনি যাকে চান তাকে গায়েবের জ্ঞান এবং তাদের মধ্যে এক নম্বরদের মধ্যে হলো রসুলেরা এবং রসুল মধ্যে সবচেয়ে বড় আমার রসুল ঠিক কিনা বলেন না সব কুচি জানে দেখে পাই দো করিব আখির سب کچھ جانے دیکھے بائی دو قریب گائب کی, کی, کی خبری دینے والا گائب کی خبری دینے والا اللہ کا وہ الل پیارا حبیب, حبیب نبی جی اللہ جی اللہ لا الہ ہو اللہ, 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 اللہ আল্লাহ আল্লাহ লা আমার নবী গায়েব জানেন প্রমাণ হয়েছে কিনা বলেন আপনাদের কি আমি বুঝাতে পেরেছি কে কে বুঝছেন হাত তুলেন আল্লাহ সবাইকে কবুল করুন সাহুনা আমিন হাত না মান ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুলন্তস্তগীর जिंदाबाद জিন্দাবাদ সময় অনেক দেরি হয়ে গেছে যেহেতু সাবজেক্টটা বিস্তারিত তাই আমি এভাবে নিয়েছি এবং মনে হয় সব কথা আমি বলেও ফেলেছি কিন্তু জ্ঞানের শেষ আমি যা বলেছি তার চাইতে কোটি গুণ বেশি কথা আরো রয়ে গেছে কোনোদিন শেষ হবে না কোনোদিন গাছ সমস্ত গাছ যদি কলম হয় সবগুলো গাছের পাতা যদি খাতা হয় এবং সাগরের পানি যদি কালি হয় কোরআনের কথা কখনো নবীর রেলমে গায়েবের কথা কখনো তাই আমি আর শেষ করার বিতার চেষ্টাও করব না আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না শুধু তিনটা কথা একেবারে সংক্ষেপে পাঁচ মিনিটের মধ্যে বলে বলবো একটি হলো একদিন এক ইহুদির জানা যা আসতেছে কার জানা যা ইহুদির জানা যা আসতেছে আসার পরে আমার নবীর দাঁড়িয়ে গেলেন সুবাহান আল্লাহ বলেন বোখারি শরীফের হাদিস কিসের বাবুল জিনাজাতে জানাজার অধ্যায় সেখানে রয়েছে আমার নবী দাঁড়িয়ে গেলেন একজন সাহাবা বললেন আপনি দাঁড়ালেন কেন এটা তো ইহুদির জানাজা আমার নবী বলছেন জানাজা তো জানা যায়। মৃত্যু তো একটা কষ্টের তুমি ইহুদির জানাজা হোক বৌদ্ধের জানাজা হোক মানুষ তো হুয়াল ইনসান সেটা হুয়াল নফস এটা একটা নফস একটা নফস গিয়েছে দুনিয়া থেকে চলে গেছে ইজার রাআইতুল জিনাজাতা ফাকুমু যতক্ষণ পর্যন্ত পর্যন্ত এই জানাজা রাখা হয় নাই অথবা যতক্ষণ পর্যন্ত এই জানাজা দফন করা হয় নাই কবরে ততক্ষণ পর্যন্ত তোমরা দাঁড়িয়ে থাকো যতক্ষণ পর্যন্ত জানাজা ফেলে যায় নাই তাকাল্লাফ তু তাকাল্লাফা যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে ফেলে যায় নাই ততক্ষণ পর্যন্ত তুমি দূর থেকে দেখতেছো সাথে সাথে দাঁড়িয়ে যাও তাহলে ইহুদের জানাজাই যদি দাঁড়াতে হয়

অবশ্যই কি করতে হবে এটাও সৌদি আরবের ফতোয়ার মধ্যে এসেছে যে দাঁড়ানোর মধ্যে কোনো সমস্যা নাই যে খারো যেমন সেখানে ওই যে আল জান্নাতুদ দায়মা সৌদি আরবের ফতোয়া বোর্ড সেখানে ওই যে মুনাজ্জিদ সালে আল মুনাজ্জিদ বলছেন যে মা ফাতিমা যখন আমার রাসূলের দরবারে আসতেন আমার রাসূল দাঁড়িয়ে যেতেন সুতরাং যে কোনো মুসলমানকে তাহিয়ার জন্য অভিবাদন করার জন্য যদি কেউ দাঁড়াই লা হারাজা ফিহি देयर इज नो প্রবলেম এট অল সেটার মধ্যে কোনো সমস্যা নাই যে কোনো মানুষের সম্মানে দাঁড়ানো যায় অভিবাদন করার জন্য দাঁড়ানো যায় এবং আমার রাসূল দাঁড়াতেন আবার আমার রাসূল যখন আসতেন মা ফাতিমাও দাঁড়াতেন তাহলে দাঁড়ানোর কথাটা একেবারে সংক্ষেপে প্রমাণ হয়ে গেল ঠিক কিনা এখানে একটা কথা বলেছে রসুল নূরের তৈরি মাটির তৈরি কোরআন হাদিস থেকে দলিল এখন তো আমাদেরকে দলিল দিতে হচ্ছে না আমাদের যারা বিপক্ষীয় দল তারাও এখন স্বীকার করতেছে নবী যেমন আজিজুল হক তৈরি যিনি বলছেন যে নবী শুধু নূর নয় নবী মহান বলতে হবে নূর ঠিক কিনা বলেন না শব্দ যেমন আপনার এক সুর তেমন হইতে হবে ঠিক কিনা বলেন না সুরের মধ্যে কতগুলো পার্থক্য আছে যদিও দেরি হয়ে যাচ্ছে মা কি রান্না করছেন মা কি রান্না করছেন তাহলে উত্তর হবে কি বাত বাত যদি বলি মা মা কি রান্না করছেন এখন কি জবাব দেওয়া হবে মা কি রান্না করছেন তার মানে হ্যাঁ করছেন অথবা করছেন না মা কি রান্না করছেন তার মানে কি মা রান্না করতেছেন নাকি আর কেউ রান্না করতেছেন এক 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 কত মা কি রান্না করতেছেন বাত মা কি রান্না করতেছেন মা কি রান্না করতেছেন না বোনের রান্না করতেছে তিন এক সেন্টে তিন অর্থ ঠিক কিনা বলেন না তো তিনি বলেছেন নবী মহান নূর তা আমাদের বিপক্ষ দলীয় মানুষ যদি বলে নবী নূর সেখানে আমার আর দলিল দেওয়ার কোনো প্রয়োজন যাহা কিছু সূর্য যখন উঠে গিয়েছে সূর্য যখন উদয় হয়েছে when the sun is seen in the sky there is no need there is no necessity to show any proof for the sun সূর্যের জন্য আর কোনো প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন সূর্য যখন স্পষ্ট হয়ে গেছে আমার বিপক্ষীয় দল যখন বলছে নবী মহান নূর সেখানে আমার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই তারপরেও কাদে যা আকুম মিনাল্লাহি নুরু ওয়া কিতাবুম মুবিন এই আয়াতের তাফসিরে জালালাইনের মধ্যে তাফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট বলা বলা হচ্ছে এই নূর মানে আমার নবী সুবহানাল্লাহ বলেন না আবার ইমাম বুখারীর দাদা উস্তাদ মুসান্নেফে আব্দুর রাজাক আব্দুর রাজাক যিনি ইসাক ইবনে রাহাবিয়া হলেন ইমাম বুখারীর উস্তাদ ইমাম বুখারীর উস্তাদের উস্তাদে হাদিস আনছেন যে আমার নবীর নূর থেকে আমাদের চোখের নূর আমার নবীর নূর থেকে আমাদের কলবের নূর আমার নবীর নূর থেকে আমাদের কালিমার নূর দুই ওলি আল্লাহ মৃত না বরং কবরের হায়াতে জীবিত কোরআন হাদিস থেকে দলিল এই দলিল কোরআনের মধ্যে আছে মান আমিলা সালেহান মিন জাকারিন আও উনসা ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা যে ব্যক্তি নেক কাজ করে মারা যেতে পেরেছে তাকে কবরের জীবনে আরো সুন্দরভাবে আমি লালন পালন করব এবং আরো কথা রয়েছে কবরে তো মানুষ মৃত থাকে না কবরে মৃত থাকলে প্রশ্ন করবে কাকে কথা বলবেন কথা বলেন না প্রশ্ন করে না মান রব্বুকা মরাকে কি প্রশ্ন করতে পারে মরা মানুষ পড়ে রয়েছে মরা মানুষ অমরা বলো না বাতকাবে মরাই কি জবাব দিতে পারবে তো মরাকে কি মন কান্নকির প্রশ্ন করবে মান রব্বুকা প্রশ্ন করতে হলে কি করতে হবে জিন্দা করতে হবে এবং আল্লাহর যারা বলি তারা আল্লাহর নূর খান নূর গ্রহণ করেন তাদের কলব হলো আল্লাহর নূরের স্থান আমরা বাদ বাদ পচে যায় তরকারি পচে যায় শাকসবজি পচে যায় আল্লাহর নূর আল্লাহ বলে আমার ওলিদেরকে কলবের মধ্যে আমি কি ডেলে দি নূর ঢেলে দি এই জন্য তারা মরে না কবরের মধ্যে কি থাকে জিন্দা থাকে মাজার জিয়ারত পূজা শব্দটা ওদের মুখে বেশি আসে কালকে বলল কি আল্লাহকে পূজা করো কেন আল্লাহকে পূজা কেন করব আল্লাহকে ইবাদত করব ঠিক কি না যাদের মাদ্রাসার পাশে একটা মন্দির আছে তাদের কাছে তো পূজা শব্দ আসবেই তুমি পূজাই করবে। তুমি আর কি করতে পারবে তুমি তো পূজা করবে আমরা ইবাদত করবো আমরা আল্লাহর ইবাদত করব। তুমি পুজতে রহ ওর ইবাদত করতে তোমরা পূজা করতে থাকো আমরা ইবাদত করতে থাকি ঠিক কি না ওদের পাশে মন্দির আসে বলে তারা বলে মাইজবান্ডারির পূজা করো না মাজারের পূজা করো না মাজার কাকে বলা হয় জানেন দা প্লেস মাজার হলো এমন একটা স্থান ওয়্যার উই গো ফর জিয়ারা ফর মিটিং সাক্ষাৎ করার জন্য যেখানে যাওয়া হয় সেটার নাম হলো মাজার জিয়ারত করার স্থান আমার রাসূল বলেন যে একসময় তোমাদেরকে আমি জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু নাহাই তুকুম আন জিয়ারতিল কবুল কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন বলছি আমি অর্ডার দিচ্ছি জুরুহা তোমরা কবর জিয়ারত করো ফাইন নাহা তুযাক্কিরুল মাউত কবর জিয়ারত মৃত্যুর কথা মনে ভরিয়ে দেয় তুমি যখন একটা কবর জিয়ারত করবে মনে হবে আহা তোমার সাথে তো একদিন আমিও জয়েন করব ঠিক কিনা এইজন্য কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম আহলা দারে কাউমি মুমিনিন হে কবরবাসী মুমিনদের কবরবাসী তোমাদের উপর সালাম আনতুম লানা সালাফুন তোমরা আমাদের আগে গিয়েছো ওয়া নাহলু লাকুম তাবুন একদিন উই উইল জয়েন ইউ আমরাও তোমাদের কাছে আসতেছি ঠিক কিনা আমরাও কি কিন্তু আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কি করতে হয় আয় হায় এই মানুষটা দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য মোত্তাকি ছিল বলে আল্লাহকে বেশি বয় করেছিল বলে আজকে কবর গিয়ে তার এত মান সম্মান আহা আমি যদি সেই রকম একটা দুনিয়ার মধ্যে ওই রকম আল্লাহর জন্য তাকওয়া করতে পারি আমার মান সম্মানও ওই রকম হবে এই কথাটা আল্লাহর ওলির মাজারে গেলে মনে হয় সুতরাং যে কাজ নবী করতে বলেছেন যে কাজ নবী করতে বলেছেন সেই কাজকে যদি পূজা বলা হয় তাহলে ইমান থাকবে নবী অর্ডার দিয়েছেন জিয়ারত করো তো আমরা জিয়ারত করলে যদি তোমরা পূজা বলো হ্যাঁ যদি এরকম হয় বন্ড মাজার হয় কতগুলো বন্ড মাজার বের হয়েছে মাজারের নাম দিয়ে বন্ডামি করে এগুলো রোধ করতে হবে তাই বলে কি আপনি মাজার কি উৎখাত করে দিবেন তাইলে তো কাবা শরীফ আর থাকতো না ঠিক কিনা বলেন দেয়ার ওয়ার থ্রি সিক্সটি আইডলস ইন কাবা ইনসাইড কাবা কাবার ভিতর তিনশো ষাটটা মূর্তি ছিল তাই বলে কি কাবা ভেঙে ফেলেছেন আমার রসুল আওয়াজ করবেন আমার রসুল কি কাবা ভেঙেছেন তিনশো ষাটটা মূর্তি ছিল কাবা গেছেন কি করেছেন মূর্তিগুলো বের করে দিয়েছেন ঠিক কিনা তো মাজারের মধ্যে যদি কোন খারাপ কাজ চলে আপনি পুলিশ ডাকেন প্রশাসন ডাকেন বন্ধ করেন জনমত গড়ে তোলেন ঠিক কিনা গণতান্ত্রিক উপায়ে ইউ ইন এ ইন এ ভেরি ভেরি ভ্যালিড ওয়ে একটা বৈধ উপায়ে আপনি সেটা প্রতিবাদ করে তুলুন সেখান থেকে সব কাজ নাকের মধ্যে মাছি বসেছে নাক কেটে কি করবেন মাছি তারাবো ঠিক তেমনি ভাবে কোন মাজারের মধ্যে যদি খারাপ কাজ চলে খারাপ কাজটা আপনি বন্ধ করেন কিন্তু জিয়ারতকে কেন পূজা বলবেন তাইলে আমার রসুল যেটাকে জিয়ারত বলেছেন আপনি যদি সেটাকে পূজা বলেন আপনার ইমানের মধ্যে কিন্তু ক্ষতি হয়ে যাবে আমি বলছি না কাফের কাফের হয়ে গেল আমি বলতেছি না কাফের হয়ে গেল আমি বলতেছি না আপনি কাফের হয়ে গেছেন এটা বলতেছি না তারপরও আপনার ইমান যদি রক্ষা করতে চান আমার রসুল যেটাকে জিয়ারত বলেছেন এটাকে আপনি কখনো কি বলবেন না পূজা বলবেন না সর্বশেষ লাইন বিরক্ত হয়ে গেছেন আপনারা বুঝতেছি সর্বশেষ লাইন যার অনুসরণ করা হয় যার কি করা হয় বন্ধু ইংলিশের মধ্যে একটা শব্দ আছে বন্ধু পীর আরবির মধ্যে বুড়ো মানুষকে পীর বলা হয় ফারসির মধ্যে বুড়ো মানুষকে পীর মানে বুড়ো মানুষ আবার পীর মানে পথ প্রদর্শক তো মানুষ এক একজন মানুষ এক একজনের অনুসরণ করে ঠিক কিনা আমার কিছু অনুসরণ করে কিছু মানুষ আছে ঠিক কিনা আমি ওদের জন্য পীর নামে হই নাই কিন্তু কাজে তো হয়েছে ঠিক কিনা আমার কথা মতো উঠে আমার কথা মতো বসে আছে না খারাপ কথা বললেও ওরে ভালো লাগে নবীকে নিরক্ষর বললেও না আইডল আওয়ার আজহারি আওয়ার আইক বলে না তো আপনি খাজে পীর নামে পীর বলতেছেন না খাজে কিন্তু ঠিকই অনুসরণ করতেছেন ঠিক আছে আমার নবী নিজে বায়াত গ্রহণ করেছেন আমার নবী বলছেন আমার হাতে হাত রাখো উসমান রদি আল্লাহ যখন হারিয়ে গেছেন উসমান রদি আল্লাহ তালানহু যখন কি করেছেন আমার কথাটা শুনবেন আমি শেষ কথা বলেছি উসমান রদি আল্লাহ যখন মক্কা শরীফের মধ্যে গেছেন কাফেররা বলল তুমি উসমানে বারে বারে কি করো কাবা শরীফের তাওয়াফ করো কিন্তু মোহাম্মদকে আমরা কাবা তাওয়াফ করতে দিব না উসমান রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আমার নবীকে জিয়ে যদি আমি তাওয়াফ করতে না পারি ওই তাওয়াফের আমার কোন দরকার নাই আমি নবীকে অনুসরণ করি কাবাকে নয় আমি নবীকে অনুসরণ করি কাবাকে নয় তাই সুতরাং তখন উসমান রাদিয়াল্লাহু তালাহু দুই দিন আসেন নাই না আসাতে মুসলমানদের মধ্যে একটা গুজব হয়ে গেছে যে মনে হয় উসমানকে হত্যা করা হয়েছে তখন সবাই বলল আমরা প্রতিশ্ন নিব আমার নবী বললেন হাত দাও

বায়াত করেছে দেখেন ও কিছু কিছু মানুষ বলে যে নবীর যুগে ছিল না আমার নবীর যুগে ছিল বলে আমার নবী বায়াত গ্রহণ করেছেন আমার নবী এক একজনকে সবক দিতেন এক এক কবিলা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো প্রতিমাশে আপনার কাছে আসতে পারি না শুধুমাত্র রজব মাসে আসতে পারি এক বছরের সবক দিয়ে দেন আমরা আমল করব পীরের কাজ তো সেটাই সবক দিয়ে দেয় যে তুমি এটা এটা করবে এটা এটা করবে না সেটা সেই মতে আমরা আমল করি ঠিক কিনা বলেন না পীরের কাজ হলো মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া খারাপ কাজ থেকে নিষেধ করা ইমাম হুসাইন বায়াত গ্রহণ করেছেন ইমাম হাসান বায়াত গ্রহণ করেছেন এভাবে ইমাম হোসেন হাসানের আওলাদে পাকরা বায়াত গ্রহণ করেছেন সুতরাং বায়াত পীর এটা শেখ এটা লিডার এটা সৈয়দ সব এক কথা এটা নবীর যুগেও ছিল সাহাবাই কালামের যুগেও ছিল তাবির যুগে ছিল তবে তাবির যুগে ছিল এটা নতুন কোন বিষয় নয় আমরা তো জনৈক হুজুরকে যিনি মহিলাদেরকে মাত্র ক্লাস ফাইভ পর্যন্ত পড়াইতে বলতেছেন তো তাকেও তো দেখতেছি চার খানদানের উপর বাইত করাচ্ছেন খাজার খানদান গৌসে বাঘের খানদান সর খানদান সবার খানদানের উপর একসাথে বায়ত করাচ্ছেন আরেকজন বলতেছেন ওনার হাতে হাত দেওয়া মানে আল্লাহর হাতে হাত দেওয়া নাওয়াজুবিল্লাহ বলেন না তাহলে ওর কাজটা ওরা করতেছে বোঝা গেল ওদের কাছেও পীরগিরি জায়েজ পীরগিরি সবার কাছে যায় পীর এটা ফার্সি শব্দ এটার আরবি শব্দ হলো শেখ সৈয়দ লিডার নেতা মুর্শিদ 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 মানে যিনি পথ প্রদর্শন করেন প্রত্যেকের একজন পথ প্রদর্শক আছে কিনা আছে কিনা প্রত্যেককে এক একজনকে ফলো করে যাকে আপনি ফলো করেন তিনি আপনার মুর্শিদ এই হিসেবে মিজানুর রহমান আজহারি কিছু মানুষের মুর্শিদ যারা নবীকে নিরক্ষর বললেও যাদের কাছে ওনাকে ভালো লাগে ওদের মুর্শিদ গান গাইলেও আদরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয় চাঁদ হয়ে রব আকাশের ও ভাই তারপরে বউকে গান শোনাইতে বলছিলেন কি তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে এরকম গান গাইলেও যে সমস্ত মানুষ দ্য ফলোয়ার্স অফ মিজান তাদের জন্য জনাব মিজান হলেন মুর্শিদ ঠিক না মুর্শিদের মধ্যে অনেক ধরনের মুর্শিদ আছে আমার নাম মুর্শিদ আমি আবার কাউকে পথ প্রদর্শন করি তো করি না আপনারা আমাকে এনেছেন কি জন্য পথ দেখানোর জন্য ঠিক না। কিসের পথ নামাজের পথ শরীয়তের পথ তরিকতের পথ দেখানোর জন্যই তো আমাকে এনেছেন আমি নামেও মুর্শিদাবাদ কাজে হইতে পারে নাই কারণ এগুলোর জন্য একটু ঠাট বাট লাগে আমার এগুলো নাই আমি মাঝে মাঝে বাসেও সরি ট্যাক্সিতেও সরি টমটমেও সরি। একবার চলেছিলাম এটা এমনে এমনে চলেছিলাম আর কেউ তো রকেটেও চলে হেলিকপ্টার নোংরা জিনিস আর মিস্টার ট্রাম তো ওনার আত্মীয় বারবার ওনার ঘরের মধ্যে উনি আবার লিভার খেলেছেন মানে ইংলিশ প্রিমিয়ার লিগে তো এরকম মুর্শিদ দরকার নেই মুর্শিদ তাইলে অনেক ধরনের আছে একটা হক মুর্শিদ আর একটা ঠক একটা হক আর একটা হক ঠক আল্লাহ আমাদেরকে হক মুর্শিদ নসিব করুন অনেক কথা বলেছি সাধারণত কারণ নিন্দা করার পক্ষে আমি নই আমার বক্তব্য প্রকাশ করার জন্যে প্রমাণ করার জন্যে যতটুকু দরকার আমি ততটুকু বলেছি আল্লাহ পাক জালাসানু এটার মাধ্যমে আমাদের হেদায়তের ব্যবস্থা করে দিন আমার আজকের তাহলে কথা হলো সুন্নিয়তের কথা যে আল্লাহর নবীর কাছে এলমে গাই আছে এবং নবীর জন্য সালাম দিতে আমরা বসে বসেও সালাম দিই আমি একজনের নাম ধরেছি আজকে তিনি হলেন হাফিজুর রহমান কুয়াকাটা তিনি অভিযোগ করেছেন যে সুন্নিরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দরুদ পড়ে এটা একটা মিথ্যা কথা উনি একবার আমার মাহফিলে এসে আমাদের মাহফিলে এসে বসুক শ্রোতা হিসেবে একটা চেয়ার ভালো চেয়ার দিব উনি দেখবেন আমরা বসে বসেও দরুদ শরীফ পড়ি দাঁড়িয়েও পড়ি আমরা যখন বিছানায় যাই শুয়েও পড়ি ঠিক কিনা আমরা শুধু দাঁড়াইয়ে পড়ি এই কথাটা ঠিক নয় এই মিথ্যা কথা আপনি আমাদের বিরুদ্ধে গিবত করেছেন জেনার থেকেও খারাপ কাজ করেছেন আপনি তৌবা করুন আপনি তৌবা করুন আর যদি কোনো ওনাকে মহাব্বত করেন এরকম কেউ যদি ফোন নম্বর থাকে ওনাকে একটু ফোন করে দিয়েন বলে আপনার কথাটা মিথ্যা হয়েছে আপনাকে তৌবা করতে বলেছে হুজুরে আর তারপরে এই আমার রসুল নুরের তৈরি এবং আউলি আয়েখারাম নুরের জীবন যাপন করেন নিজেদের কবরে এবং মাজার পূজা মাজারকে জিয়ারতই বলতে হবে মাজারের জিয়ারত বলতে হবে পূজা করলে ঈমানের মধ্যে ক্ষতি আসবে ঠিক কিনা বলেন না কাফের হইলেও আমরা বলবো না যে কফর হইছে তারপরে এই সমস্ত কথা আমরা নামাজ আমাদের উপর ফরজ ঠিক কিনা পাঁচ ভক্ত নামাজ ফরস কখন যদি নবী মানি জাকাত ফরস যদি নবী মানি তাই হজ ফরজ যদি নবী মানি সব এবাদত আমাদের উপর ফরজ হবে যদি আমরা কি মানি নবী মানি আল্লাহ আমাদেরকে সেই কথাটা মনে রাখার তৌফিক দান করুন আমিন আল্লাহ ইমনা সালাহ তাকানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইমাম গাজ্জালি মুকাশিবাতুল কলুব কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন যে এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে পড়ে দিলেও এখন তো নতুন ডেলিভারি কাজা নামাজ করতে হবে না এতদিন পর্যন্ত আমার নবী বলে এসেছেন সাহাবায়ে কেরাম বলি আল্লাহ সবাই বলে এসেছেন কাজা নামাজ পড়তে এখন উনি বলতেছেন তারপরেও ওনার মুরিদরা ওনাকে বানবে এটাকেই বলা ঠক মুর্শিদ এটাও কি সবাই ঠিক বলেছে নবী নিরক্ষর যখন বলেছে তারপরও ওই সমস্ত দর্শক শ্রোতা কি বলতেছে ঠিক বলতেছে আহা আহা তাদের বিবেক কোথায় গেল নামাজ এক না পড়লে ইচ্ছা করে পরে পড়ে দিলেও কাজা করার কারণে ইমাম গজ্জালি মুকাশিফাতুল কুলুকে আমার রাফা আমার রসুলের রেফারেন্স দিয়ে বলছেন আশি হুব্বা দুজকের আগুনে জ্বলতে হবে এক হুব্বা মানে এক বছর আশি হুব্বা মানে আশি বছর জ্বলতে পারবেন বলেন না আশি হুব্বা আশি দিন জ্বলতে পারবেন আশি দিন আশি মিনিট আশি সেকেন্ড পারবেন সুতরাং যুবকদেরকে বলছি নামাজ পড়ো তোমার কলবকে মসজিদের সাথে জুলিয়ে রেখো তোমার কলবকে মসজিদের সাথে জুলিয়ে রাখো কেয়ামত একদিন আল্লাহর ছায়ার মধ্যে তোমরা শান্তিতে থাকবে তুমি তোমার জীবনটা আল্লাহর প্রতি উৎসর্গ করো তাইলে তুমি আল্লাহর আরসের ছায়ায় কেয়ামতের দিন ছায়া পাবে আল্লাহ পাক জালা শানু সুন্নিয়তের উপর উদ্বুদ্ধ হয়ে নবী প্রেমের উপর ভিত্তি করে আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন যাকাতি হওয়ার তৌফিক দান করুন হাজি হওয়ার তৌফিক দান করুন গাজী হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে রোজাদার হওয়ার তৌফিক দান করুন ফরজ ইবাদত করার তৌফিক দান করুন নফল ইবাদত করার তৌফিক দান করুন মহিলাদেরকে পর্দা করার তৌফিক দান করুন আমিন এই মাহফিল প্রথমবারের মতো হয়েছে আল্লাহ পাক জল শানহু যেই সমস্ত ছেলেদের মাধ্যমে শিক্ষার্থীর মাধ্যমে মা বাবার পরামর্শের মাধ্যমে আজকে এত সুন্দর একটা মাহফিল হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে জারি রেখে দিন সবার নামে আর উত্তর উত্তর বাড়িয়ে দিন নবীর নবীর ঘোষণা নবীর ঘোষণা সাহাবা তোমরা আমাকে যত ভালোবাসতেছো তোমাদের চাইতে আরো বেশি ভালোবাসবে তোমাদের পরে যারা আসবে তারা তারা আমরা তো সাহাবীদের চাই উপরে যেতে পারবো না কিন্তু আমার নবী বলছেন না শুন ইয়া কুনুনা ইয়া ওয়াতু লউ রাানি বি আহলিহি ওয়া বলে এমন কতগুলো মানুষ আসবে যারা বলবে একবার নবী দেখাই দাও আমি আমার সন্তান সন্ততি ঘর বাড়ি সব দিয়ে দিব তাহলে নবীর محبت কমবে না বাড়বে মিলাদুন্নবী নুরুসা একবার হয়েছে দেখবেন এই এলাকায় শত শতবার হবে আল্লাহ পাক জালা শানু আমাদের সবাইকে নবী প্রেমে বাঁচা নবী প্রেমে মরা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমীন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته اللهم آمين الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا

দয়ার সাগর হে খোদা আছো তুমি থাকবে সদা ক্ষণিক জীবনে গাইতে যেন পাই প্রভু তোমার গুণগান শোনো শোনো ইয়াইলাহি আমারও মু আমার মুনা তোমারি নাম জোপে যেন হৃদয় বস রাতে ঘন আমার মুনা মৌলায় পাক পরবার আরে আলম মুনি মৌলা আমরা সবাই গুনাগার গুনা করতে করতে আমরা গুনার সাগরের মধ্যে ডুবে গেছি আল্লাহ গুনার সাগরের মধ্যে হাবুডুবু খেতে খেতে আমরা কাঁদতে ভুলে গেছি আমাদের চোখের পানি শুকিয়ে গেছে শয়তান আমাদেরকে বন্দি করেছে আমাদের মনের মধ্যে নামাজের মহাব্বত নাই আমাদের মনের মধ্যে শরীয়তের মহাব্বত নাই আমাদের মহাব্বতে তরিকত নাই আমরা দুনিয়ার মহাব্বতে অন্ধ হয়ে গেছি রে আল্লাহ মৌলায় পাক পরিবার দিকে আলম এই সাগরের অতল সাগরের তলা থেকে উদ্ধার করার জন্য তুমি ছাড়া আমাদের আর কেউ নাই মৌলা চোখের পানিও তুমি তোমার আমাদেরকে দু ফুটা চোখের পানি পেলার তৌফিক নসিব কর। পাক পর দিগারে আলাম আমাদেরকে গুনা থেকে উদ্ধার করে না মৌলা তুমি দয়ালু আমরা তোমার বন্দা তুমি তোমার নবীর রহমতুল্ল আলমিনকে পাঠিয়েছ আমরা সেই নবীর উম্মত মৌলারে আমার গুনার দিকে না আছে তোমার নবীর দিকেছে আমাদেরকে মাফ করে দাও মৌলারে দুই দিনের জন্য এসেছি এই দুনিয়ায় গৌরব করি অহংকার করি দুনিয়ার মধ্যে পায়ের মধ্যে আমরা কত অহংকার দিয়ে চলি মৌলারে এই মাটি একদিন আমাদেরকে কে ফেলবে রে আল্লাহ আমরা বুঝি না আমাদেরকে দেখিয়ে দেখিয়ে কত মানুষ চলে যাচ্ছে আল্লাহ কিন্তু আমরা না আল্লাহ আমাদেরকে দান করো আজকের মাহফিল যারা আয়োজন করেছে তাদের মধ্যে কেউ টাকা দিয়েছে পয়সা দিয়েছে আল্লাহ এক এক টাকার বদৌলতে কুটি কুটি টাকা দান করো আল্লাহ যাদের টাকার বদলতে শরীয়তের খাদ্যমত হয় তরিকতের খাদ্যত হয় হয় তাদেরকে কুটি কুটি টাকা আল্লাহ তুমি প্রতিদান দান করো মৌলায় পাক পড় দিকে আলাম মৌলা যে সমস্ত পরামর্শে আজকের মিলাদ হয়েছে আল্লাহ যেই এলাকার মধ্যে মিলাদ হয়েছে এই এলাকাকে আল্লাহ তুমি মিলাদুল জন্য কবুল করে নাও সুন্নি এলাকা হিসেবে কবুল করে নাও আল্লাহ মাজার এলাকা হিসেবে কবুল করে নাও আশিক রসুল সবাইকে বানিয়ে দাও ওই মা তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ কেমন পর্যন্ত এই এলাকার মধ্যে

টাকা হওয়ার সাথে সাথে জাকাতের খেয়ালার তৌফিক দান করো ফরস রোজা রাখার তৌফিক দান করো জীবনে একবার হাজ্য ভাই তুল্লা করো আমাদের জীবনের গুণা মাফ করে দাও আল্লাহ কত গুণা প্রকাশ্যে করেছি কত গুণা গোপনে করেছি আল্লাহ জেনে করেছি না জেনে করেছি আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের যাওয়ার আর কোথাও জায়গা নাই আল্লাহ তুমি একটাই আছো তুমি چڑار کو مابوت نہیں رے اللہ مولا پاک پرور دیا عالم ہم مانگتے ہیں تو موتی ہے ہم بندہ ہے তু মৌলা হে গিরে হে যাহা আল্লাহ আমরা করি তুমি ক্ষমা করো আল্লাহ তুমি তুমি না করলে আমাদের আর জায়গা থাকবে না মৌলা দুনিয়ার আগুনের চাইতে কঠিন সেই জাহান্নামের আগুন ওই জাহান আগুনে জ্বলার মতো শক্তি আমাদের তাই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলাইও না হাল্লা আমাদেরকে কবরের মধ্যে জ্বলাইও না কবরের মধ্যে মাটি যেই ছাপ দিবে মৌলা এই ছাপে ডালের হাড্ডি বামে চলে যাবে বামের হাড্ডি জালে চলে যাবে পেটের হাড্ডি পিঠে চলে যাবে পিঠের হাড্ডি পেটে চলে যাবে হাল্লা ওই আদা সহ্য করার ক্ষমতা আমাদের কারণ মৌলা তোমার আজাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই কবরের মধ্যে যেই সাপের কামর হবে ওই সাপের কামর সহ্য করার ক্ষমতা আমাদের নাই শুনেছি হাদিসে এমন হাতুড়ে দিয়ে মাথায় মারা হবে বড় বড় পাহাড় পর্যন্ত মরুভূমি হয়ে যাবে ওই আগাত আমরা কিভাবে সহ্য করব আল্লাহ এত গুনা করার পরে তোমার দিকে হাত তুলতেও বয় হয় আল্লাহ এত কেমনে করতে পারলাম মোলায় পাক পর দিকে আর তুমি মাফ না করলে আমাদের কোনো যাওয়ার রাস্তা নাই আমরা গুনাগার নালা এক গুনারতল সাগরে ডুবে গেছি আল্লাহ چہل سال عمر عزیزت گجشت مزاج تو از حال تفلی نگشت کریمہ ببخشائی برحال ما کہ ہستم اسیر کمند ہوا شایطان چھر دی کے جال بھی دیئے رکے تھے فیس بکر مددوں میں یوٹیوبر مددوں میں দুনিয়ার চাকচিক্ষের মাধ্যমে যেদিকে যাই চোখের গুণা চোখের যেদিকে যাই সেদিকে অনিচ্ছাই গুণা গুনাকে আমরা পরাজিত করতে পারছি না আল্লাহ তোমার দয়া চাই রে তুমি আমাদেরকে দয়া করো দয়াবান মেহেরবান আল্লাহ মেহেরবানি করো দয়া করো আমাদেরকে গুনার পথ থেকে ফিরিয়ে দাও এই যুবকদেরকে ফিরিয়ে দাও বাবুনদেরকে ফিরিয়ে দাও সমাজের মানুষকে গুনা থেকে উদ্ধার করে নাও শুনেছি কোরান বলেছে দুশো কেরাগুন গেশ দিয়ে চালানো হবেলা বেলা কোন দিয়ে জ্বালানো হবে না আগুন পেট্রোল ডিজেল দিয়ে জ্বালানো হবে না আগুন মানুষ দিয়ে জ্বালানো মানুষ দিয়ে দুজকের আগুন জ্বালানো হবে আল্লাহ কিভাবে জ্বলবো আল্লাহ দুনিয়ার আগুন যখন একটুকু হাতে লাগে ছেদ করে উঠি মায়ের কথা বলি বাবাকে ডাকি তোমাকে ডাকি আল্লাহ দুনিয়ার আগুনে যদি জ্বলতে না পারি ওই আগুনে কিভাবে জ্বলবো আল্লাহ আল্লাহ সবাই বলুন না আল্লাহ ইয়া রহমানুর রাহিম দয়াময়! গফুর রহিম মৌলা তুমি আমাদেরকে মাফ করে দাও বন্দা বলে কবুল করে নাও আমাদের চোখের পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দাও মৌলায় পাক পর দিকে আলম আমরা তো কাঁদতে ভুলে গেছি কিন্তু আমাদের জন্য যেই নবী কাঁদতেছেন কে পর্যন্ত কাঁদবেন তিনি তো কাঁদতে ভুলেন নাই দিনেও কাঁদেন রাতেও কাঁদেন শুধু কাঁদেন কার জন্য উম্মতের জন্য তুমি তো তোমার নবীকে খুশি করার জন্য আমাদেরকে মাফ করে দিতে পারো আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আজকের মিলাদের সিলাই মাফ করে দাও সুন্দর চরিত্র নসিব করো আল্লাহ সমস্ত জেনা থেকে সমস্ত অশ্লীলতা পাপাচার থেকে আমাদের সবাইকে উদ্ধার করো যারা অসুস্থ তাদেরকে ভালো করে দাও শিশুদেরকে এসএসসি পরীক্ষায় আল্লাহ এসএসসি পরীক্ষায় কামিয়াবি নসিব করো আল্লাহ যারা বিভিন্ন জটিল কঠিন রোগে আছেন আল্লাহ গায়েবি মেডিসিন দিয়ে শেফা নসিব করো আল্লাহ আল্লাহ অশ্লীলতা ফাচার থেকে খারাপ গালি থেকে গি বতনমিমা থেকে আমাদের সবাইকে উদ্ধার করে নাও আল্লাহ আমাদের সবার ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে লেখাপড়ার মধ্যে কোটি কোটি বরকত নসিব করো

উর্দত সমস্ত পুরুষকে আল্লাহ তুমি জান্নাতুল করো যাদের মা বেঁচে আছে বাবা বেঁচে আছে হায়াতের মধ্যে কুঠি 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 বরকত নচিব করো আল্লাহ আল্লাহ মৃত্যুর বিছানাই শয়তানে বাধার সৃষ্টি করবে যখন সেই কঠিন মুহূর্তে হাউসে কাউসারের পানে নিয়ে